আমার পি ও স্নেহের দু হাজার সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড স্যামেটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস প্রশ্নকরাম এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের পঞ্চাশ তার মধ্যে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে থেকে কী কী বিষয় তোমার থাকবে তোমার থাকবে বহুরূপী অভিষেক সিরাজ উদ্দোল্লা আর পথের দাবি আর ব্যাকরণ থেকে থাকবে সমাস এবং প্রতিবেদন আর তোমাদের সহায়ক পাঠ কোনি থেকে তিরিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু থাকবে করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও কিন্তু সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন্ট দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট একে তাকে প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু দশ সমান সমান দশ প্রথম বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি হরিদা সেদিন পেয়েছিলেন আট টাকা দশ আনা দশ টাকা আট আনা আট টাকা চার আনা একশো এক টাকা যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে প্রশ্ন যে অফিসে গোলযোগ সামলাতে অপূর্বকে রেঙ্গুন থেকে ভামো যেতে হয়েছিল চারটে অপশান যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে প্রশ্ন বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে বক্তা হলেন এখানেও চারটে অপশান যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে প্রবেশ্ন তোরা সব কর প্রংক্তিটি প্রল্লাস কবিতায় যতবার ঘুরে ফিরে এসেছে এখানেও চারটে অপশান আছে যেটা হবে সেটা তোমায় লিখতে পারো প্রশ্ন সমাজকথার অর্থ হলো বিস্তার ব্যাখ্যা সংক্ষেপ সবকটি যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে পরে প্রশ্ন উপমান ও উপমেম মধ্যে প্রভেদ কল্পনা করা হয় এখানেও দেখো চারটে অপশান আছে যেটা হবে সেটা তোমাদের লিখতে পারো প্রশ্ন তৃতীয় কোন পদের অর্থ প্রতীয়মান হয় এখানে দেখো চারটে অপশান যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে পর সিংহাসন শব্দের ব্যাসবাক্য হল পড়ছে দ্বিগু সমাসের প্রথম পদটি হলো চারটে অপশানে যেটা হবে সেটা তোমার লিখতে পারো প্রশ্ন কনক আসন ত্যায্যি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ রেখাঙ্কিত পদটি এখানেও চারটে অপশানে যেতে হবে সেটা তোমার লিখতে হবে দুই এদিকে রয়েছে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় বিধি বাম মম প্রতীক কথাটির অর্থ কী পড়েছে এইসব কথা বলার দুঃখ আছে কোন কথা বলায় দুঃখ আছে বলে বক্তার ধারণা পরে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখা উদাহরণ দিয়ে পূর্বপদ ও পরপদ বুঝিয়ে দাও পরে হচ্ছে সমাস কাকে বলে পরে হচ্ছে বহুব্রী শব্দটির অর্থ কী কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার দাগের রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন তো প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন দিয়েছে প্রয়ুল্লাস কবিতায় সমকালীন ভারতবর্ষের পট ভূমিকায় কবি কাজী নজরুল ইসলামের যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন অভিষেক করিলা কুমারে কে কিভাবে কুমারকে অভিশাপ করেছে কোন পরিস্থিতিতে এই অভিষেক হয়েছে পাঁচ দাগে রয়েছে কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্ন তোতা প্রশ্নের মান চার আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তাকে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন কার সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে পরে ছয় দাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন দুধার প্রশ্নের মান পাঁচ তোর আলস লজ্জা চলে আসল গর্বও জলে কে কাকে এ কথা বলেছিল এ কথার মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন পড়েছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কখন এ কথা বলেছে এ কথার মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন তোলা প্রশ্নের মান পাঁচ বিদ্যালয়ে মোবাইল ফোন আনা উচিত না অনুচিত এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তোমার এলাকায় একটি পথ দুর্ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশকের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চল্লিশ মার্কের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেন পেটারটা দেখে নাও এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাও লাল ক্লাই সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলায় প্রেস কলেজ যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করলো যারা এই বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তুমি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে